হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মিক্সড পিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস আজকে সিম্পলের মাঝে খুবই অসম একটি সেট নিয়ে হাজির হয়ে গেছে ফ্রেন্ডস এই সেট আপটি খুবই ভাইরাল হতেছিলো ফ্রেন্ডস অধিকাংশ মানুষ ফ্রেন্ডস এই সেট আপটি খুবই লাইক আর কমেন্ট করতেছিল আমিও মনে করলাম ফ্রেন্ডস আপনাদের জন্য একটি ভিডিও বানানোর যাক খুবই সিম্পলের মাঝে অসাধারণ একটি সেট আপ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকুনটা অন করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস যখনই আমরা এরকম সিম্পলের মাঝে অসম অসম সেট আপ নিয়ে আসবো সবার আগে আপনাকে সেই নোটিফিকেশান চলে যাবে আর যদি ফ্রেন্ডস চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন ফ্রেন্ডস কাস্টমাইজ শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেয় যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে ফ্রেন্ডস আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটি হলো নোবালন যদি আপনার কাছে নোবালন না থাকে তাহলে উপরে আইবটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে ওইখানে ক্লিক করে আপনারা নোবা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং কীভাবে নোবা লঞ্চারটা সেটিং করবেন তাও ফ্রেন্ডস আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন এবং নোবা লঞ্চারটা কীভাবে ডাউনলোড করবেন এভরিথিং ওই পাঁচ মিনিটের ভিডিওতে দেখানো হয়েছে তারপরে আরও একটি রয়েছে যেটা পেড ভার্সনের ফ্রেন্ডস যদি আপনারা প্লে প্লেস্টোর ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও ফ্রেন্ডস উপরের আই আইবটনে দেখেন পাঁচ মিনিটের একটি লিঙ্ক আসতেছে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইরকম পেড বাসনে কিভাবে কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে নোবাইল লঞ্চারটি ওপেন করে নিতে হবে যখন নোবাইল লঞ্চারটা ওপেন করবেন ফ্রেন্ডস এটার হোম স্ক্রিনটা এরকমই দেখাবে তো আপনাকে এখানে ইউজ ডিফল্ট এখানে ট্যাপ করে দিতে হবে যখনই ট্যাপ করবেন নোবাইল লঞ্চারটা আপনার মোবাইলে অ্যাক্টিভ হয়ে যাবে তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে নোবাইল লঞ্চারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে হোম স্ক্রিনে লং প্রেস করে রাখবেন তারপরে এখানে যে এক্সট্রা পেজগুলো আছে ফ্রেন্ডস সবগুলা এখানে ওয়ান বাই ওয়ান রিমুভ করে দিতে হবে আপনার হোম স্ক্রিনে শুধু একটি পেজ রাখবেন তারপরে এখানে কিছু অ্যাপ্লিকেশান দেখতেছেন এরকম লং প্রেস করে রাখুন তারপরে রিমোভে ট্যাপ করে দিন ওয়ান বাই ওয়ান ফ্রেন্ডস আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো হোম স্ক্রিন থেকে রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে নোবাল আঞ্চারটি ওপেন করে নিতে হবে স্কোর করে একটু নিচে আসবেন আসার পর ফ্রেন্ডস এখানে একটু অপশন দেখতে পারবেন সিলেট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করে দিন তারপর ফ্রেন্ডস এখান থেকে নোবাইল লঞ্চারটি সিলেক্ট করে দিন যখনই নোবাই লঞ্চারটা সিলেক্ট করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে তো আমি অলরেডি ফ্রেন্ডস জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি তো আপনারা যদি এটা ফ্রেন্ডস আনজিপ করতে হয় তাহলে ফ্রেন্ডস আপনারা উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখবেন তো দেখেন ফ্রেন্ডস জিপ ফাইলটি আনজীব করার জন্য আমি এখানে একটি অ্যাপ্লিকেশনের মারফতে আজকে জিপ ফাইলটি আনজিব করতে যাচ্ছি তো দেখেন ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে দেবো যখনই ওপেন করবেন ফ্রেন্ডস সাথে সাথে আপনার মোবাইলের সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফল্ডার মধ্যেই থাকবে তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে এবং এখান থেকে আপনার সেই জিপ ফাইলটি খুঁজে আপনাকে আনজিপ করতে হবে তা আমি অলরেডি ফ্রেন্ডস এখান থেকে আমার জিপ ফাইলটিকে মুভ করে এখানে আমি একটি অ্যাপিকে ফাইল নামের একটি ফল্ডার ক্রিয়েট করেছি তো আমার জিপ ফাইলটি ফোল্ডারের মধ্যে রয়েছে তো আমি এফপি ফাইলের নামে এই ফোল্ডারটি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতেছেন ফ্রেন্ডস একটি ফোল্ডারের নাম ইউনিক সেট আপ এইটি একটি জিপ ফাইল ফ্রেন্ডস তো এটাকে আপনাদেরকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য ফ্রেন্ডস এই ফাইলটির উপর ট্যাপ করুন যখন এটা গ্রিন কালার হয়ে যাবে আবারও ট্যাপ করে দিন তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রা হিয়ার এখানে ট্যাপ করে দিন সাথে সাথে ফ্রেন্ডস আপনাকে যে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে তো দেখেন ফ্রেন্ডস আপনারা যদি ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর স্ক্রিনেই পেয়ে যাবেন দেখেন ফ্রেন্স আমি যতগুলি নবা সেট আপ ক্রিয়েট করি সবগুলোর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ড থেকে থাকে তো প্রায় সময় হয় কি কেউ আমাকে কমেন্টস করে বাই পাসওয়ার্ডটা দেন আসলে তখন কিন্তু সত্যি কথা কি আমারও মনে থাকে না এটার পাসওয়ার্ডটা কি। কারণ আমি অধিকাংশ নবা সেট আপের উপর ভিডিও ক্রিয়েট করেছি তো এর জন্য ফ্রেন্ডস আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাহলে হবে কি আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তারপরে ফ্রেন্ডস সেখান থেকে পাসওয়ার্ডটি আপনারা কপি করে নিতে পারেন না হলে ফ্রেন্ডস আপনারা এখানে টাইপ করে দেবেন সেই স্ক্রিনের পাসওয়ার্ডটি দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন যখনই ওকেতে ট্যাপ করবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়েছে এরকম একটি মেসেজ আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পারবেন এবং দেখতে পারবেন উপরে আরও একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ইউনিক সেট বলে ফ্রেন্ডস তো আপনাদেরকে এই ফল্ডারটি ওপেন করে ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস ফোল্ডারটি যখনই ওপেন করবেন ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা নবাবক আপ ফাইলটি দেখতে পারবেন এবং ওয়ালপেপারটি দেখতে পারবেন তো আমরা ফার্স্ট অল ফ্রেন্ডস ওয়ালপেপারটি সেট করতে যাবো এর জন্য ওয়ালপেপার ওপর ট্যাপ করবো তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দেবো তারপর ফ্রেন্ডস এখানে থ্রি ডটে ট্যাপ করে দেবেন তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিন এখানে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ফ্রেন্ডস এখানে আমাকে আরেকটি অপশন অপশান করতেছে হোম স্ক্রিন আমি এখানে ট্যাপ করে দেবো সাথে সাথে ওয়ালপেপারটি আমাদের মোবাইলের কুম স্কিনে অ্যাড হয়ে যাবে সাধারণত যেভাবে ফ্রেন্ডস আপনারা ওয়ালপেপার অ্যাড করে থাকেন সেভাবে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে অ্যাড করে নেওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে নোবাল অঞ্চারটি ওপেন করতে হবে ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড ইনপুট সেটিং এখানে ট্যাপ করে দিন তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিসেট অর ম্যানেজ ব্যাকআপ এখানে ট্যাপ করে দিন সাথে সাথে আপনার সামনে একটি উইন্ডো চলে আসবে তো আপনাকে এখানে ব্রাউজারে ট্যাপ করে দিতে হবে যখনই ব্রাউজারে ট্যাপ করবেন ফ্রেন্ডস আপনার মোবাইলের ডাউনলোড অপশনটি চলে আসবে এখন ফ্রেন্ডস আপনাকে সেখানে যেতে হবে যেখানে ফ্রেন্ডস আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন তাই হচ্ছেন ফ্রেন্ডস এখানে থ্রি লাইনে ট্যাপ করুন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশনের মারফতে সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আবারও আপনার মোবাইলের সবগুলি ফোল্ডার দেখতে পারবেন এখন ফ্রেন্ডস আপনাকে সেখানে যেতে হবে আপনি আপনার জিপ ফাইলটি যেখানে আনজিপ করে রেখেছেন তো আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এপিকে ফাইলটি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আমাদের জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফল্টারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করে দিতে হবে ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস এখন আপনি এখানে একটি ফাইল দেখতেছেন সেট আপ নো বা ব্যাক বলে তো এই ফাইলটির উপর ট্যাপ করুন ট্যাপ করার সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে তো দেখেন ফ্রেন্ডস আপনারা এখানে চলে আসবেন আসার পরে ফ্রেন্ডস আবারও আপনার নোবাল লঞ্চারটি রিলোড করে নিতে হবে যখনই আপনি নোবাইল লঞ্চারটি রিলোড করবেন ফ্রেন্ডস এখানে একটি ভিজিট দেখতে পারবেন তারপরে নিচে দেখবেন এখানে কয়েকটি আইকন প্যাক অ্যাড হয়ে গেছে যদি ফ্রেন্ডস আপনার বেলা আইকন প্যাকগুলো অ্যাড না হয় তাহলে কিভাবে অ্যাড করতে হবে কন্টিনিউ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে ফ্রেন্ডস এই ভিজিটটির উপর লং প্রেস করে রাখুন তারপরে এখানে রিসাইজে ট্যাপ করে দিন করে দেওয়ার পর ফ্রেন্ড এটাকে আমরা একটু হালকা রিসাইজ করব তো দেখেন ফ্রেন্ডস এটাকে আমি হালকা এতটুকু রিসাইজ করে দিলাম রিসার্চ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখন আমরা এখানে সেই ভিজিটগুলো অ্যাড করবো অ্যাডজন ফ্রেন্ডস এই ভিজিটটির উপর ট্যাপ করুন যখনই ট্যাপ করবেন ফ্রেন্ডস আপনাকে যদি কেডাব্লিউ জি টি অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সেটা ওপেন হয়ে যাবে আর যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি ফ্রেন্ডস উপরে আই বাটনে সেই ভিডিওটি দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্রোভার্সনে অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় তো যখন ফ্রেন্ডস এখানে আপনারা চলে আসবেন আসার পর ফ্রেন্ডস ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আরও একটি লিঙ্ক পাবেন যেটা ফ্রেন্ডস পেইড ভার্সনের একটি অ্যাপস যদি ফ্রেন্স আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করেন ফ্রিতে করতে পারবেন আর যদি আপনারা প্লে স্টোরেতে করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে আমি অলরেডি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপর फ्रेंड्स আপনাদেরকে টু ওপেন করে নিতে হবে ওপেন করানোর পর যদি এরকম আপনারা নিজেদের সোয়াইপ আপ করে আসেন ফ্রেন্স তাহলে আজকের যে ভিজিটটি আমরা অ্যাড করতে যাচ্ছি সেটা দেখতে পারবেন আর যদি শর্টকাটভাবে আপনি সার্চ করতে চান তাহলে फ्रेंड्स এখানে সার্চে ট্যাপ করে দিন তারপর फ्रेंड्स এখানে আপনার কিবোর্ড থেকে 09। টু এটা টাইপ করে দেবেন দেখুন ফ্রেন্ডস একটু নিচে আসবেন আসলেই ফ্রেন্ডস আপনারা আইসক্রিম এই ভিজিটটি এখানে দেখতে পারবেন আইসক্রিম আমরা যে ভিজিটটি এখানে অ্যাড করতে যাচ্ছি তো দেখেন ফ্রেন্ডস এখানে সেই ভিজিটটি চলে আসছে তো আপনারা এখানে দেখতেছেন ফ্রেন্ডস এই ভিজিটটি আমি এরোমার্ক দিয়ে দিচ্ছি এই ভিজিট উপর টাইপ করুন তারপর ফ্রেন্ডস এটা এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে আপনারা এখানে এলো কালার দেখতেছেন ফ্রেন্ডস কিন্তু এখানে এডিটিং করার পর আপনারা দেখবেন ফ্রেন্ডস যেরকম আমি তামনেলে দেখিয়ে দিয়েছিলাম সেম টু সেম সেই রকমই হয়ে যাবে তো ফ্রেন্ড ফার্স্ট অফ অল আমরা এটা একটি রিসাইজ নেব একটা সাইজ নিব তার জন্য ফ্রেন্ডস লেয়ারে চলে আসবো আসার পর ফ্রেন্ডস এখানে ট্যাপ করবেন এগুলাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনার কীবোর্ডটি রিমোভ করে দিয়ে আমি আমার মোবাইলের অনুযায়ী যে সাইজটি ফ্রেন্ডস ফিক্সড হইতেছে সেই সাইজটি নিতেছি তো দেখেন আমি এখানে এইটটি থ্রি লিখে দিলাম তারপরে ওকেতে ট্যাপ করে দিলাম যখনই ওকেতে ট্যাপ করবো ফ্রেন্ডস আমরা এই সাইজটি পেয়ে যাব তারপরে আবারও আপনাকে এখানে চলে আসতে হবে আসার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখান থেকে ফ্রেন্ডস আবারও আপনাকে গ্রুপটি ওপেন করে নিতে হবে গ্রুপটি ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে এখানে চলে আসতে হবে আসার পরফারেন্স উপরে আপনারা যেখানে জিরোটা দেখতেছেন জিরো রাখবেন নিচের এটা ফ্রেন্ডস এখান থেকে ক্লিক করে এটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে এটাকে ফোর্টি সাইজটি নিয়ে নেবেন তারপরে ওকেদের ট্যাপ করে দেবেন ওকেদের ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও মোবাইলে ব্যাক বটনে ট্যাপ করে একটু ব্যাগে এখানে ফার্স্টে চলে আসবেন আসার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও এই গ্রুপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসুন আসার ফ্রেন্ডস আমি অ্যারোমার্ক দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই গ্রুপটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনাকে এখানে চলে আসতে হবে ফ্রেন্ডস আসার পরে এখানে আপনার যে সাইজগুলো দেখতেছেন ফ্রেন্ডস এই সাইজগুলো আমি এখন রিসাইজ করবো একজন ফ্রেন্ডস এখানে দেখেন ফাইভ হান্ড্রেড ফিফটি রয়েছে আমি ফাইভ হান্ড্রেড ফিফটিটাকে রিমুভ করে দিয়ে এখানে সেভেন টোয়েন্টি ফাইভ আমি নিয়ে নিব তারপরে ওকেতে ট্যাপ করে দেবো নিচের এটা আমি জিরো রাখবো ফ্রেন্ডস তারপরে নিচে যে এটা রয়েছে ফ্রেন্ডস এটাকে আমি দেখেন এখানে অলরেডি টু ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রয়েছে তো এই সাইজটা আপনারা রেখে দেবেন ঠিক আছে তারপর ফ্রেন্ডস আবারও ক্লিক করে একটু বেগে চলে আসবেন আসার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে যা করতে হবে আবারও ফ্রেন্ডস এই গ্রুপটি ওপেন করে দিবেন তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্স দেখেন এইটার সাইজটি এইটিন রয়েছে এইটিন রেখে রেখে দেবেন তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস উপরে যে আপনারা দেখতেছেন সাইজটি এই সাইজটি আপনারা এখানে জিরো দেখতেছেন এটাকে জিরো রাখবেন নিচের এই যে সাইজটি রয়েছে ফ্রেন্ডস ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফাইভ তো এই সাইজটি আপনারা ওয়ান রাখবেন নিচের এটা 0 আছে জিরো রেখে দেবেন ঠিক আছে তারপরে আবার বেগে চলে আসুন আসার পর আমরা আরও একটু বেগে আসবো আসার পর ফ্রেন্স এখানে দেখেন ওয়েদার ইনফো এখানে চলে আসবেন আসার পর এখানে আপনাকে ফার্স্ট বল যা করতে হবে লেয়ারে চলে যেতে হবে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে ফিফটিন সাইজটা রয়েছে রেখে দেবেন নিচের এটা দেখেন ফ্রেন্ডস এখানে হান্ড্রেড রয়েছে আমি হানড্রেডের জায়গায় ফ্রেন্স এটাকে এখান থেকে রিসাইজ করে আমি হান্ড্রেড টোয়েন্টি নাইন নিয়ে নিব তারপর ফ্রেন্ডস ওকেদের ট্যাপ করে দেবো তো দেখেন ফ্রেন্ডস এটা একটু হান্ড্রেড টোয়েন্টি নাইন নেওয়ার পর একটু বেশি বড়ো হয়ে গেছে তো যদি ফ্রেন্ডস আমি এখানে ট্যাপ করি তাহলে দেখেন এটা হালকা একটু ছোটো হয়ে যাবে যদি এখানে ট্যাপ করি তারপরে আবারও বড়ো হয়ে যাবে যদি এখানে মাইনাসে ট্যাপ করি তাহলে দেখেন এটা হালকা হালকা ছোটো হচ্ছে তো আমি একটু হালকা এখান থেকে ছোটো করে দেবো ঠিক আছে দেখেন ফ্রেন্স এখানে আমি হান্ড্রেড টোয়েন্টি থ্রি সাইজটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ফ্রেন্স আবারও আপনাদেরকে বেগে চলে আসতে হবে আসার পর ফ্রেন্স এখন যদি এটা কালারটা চেঞ্জ করতে চান তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন তারপরে এখানে ট্যাপ করে দিন দেখেন ফ্রেন্স এখানে সেই কালারটি রয়েছে তো ফ্রেন্ডস আমরা এই কালারটি চেঞ্জ করতে যাচ্ছি তো এখানে ট্যাপ করবো ট্যাপ করে দেওয়ার পর আগে ফ্রেন্ডস এই কালারটি আমি এখানে নিয়েছিলাম আপনারা এই কালারটি দেখতেছেন তো দেখেন ফ্রেন্স আমি এই কালারটির উপর ট্যাপ করে দেবো ট্যাপ করার সাথে সাথে দেখেন ফ্রেন্স কালারটি এখানে সিলেক্ট হয়ে গেছে দেখেন বন্ধুরা যদি আপনারা কালারটি মানে অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে এখানে যে আপনারা কালার কোডটি দেখতেছেন এটা যদি আপনার ওইখানে যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে যদি এই কালার কোডটি আপনাকে রিমুভ করে দিয়ে সেম কালার কোডটিও এখানে টাইপ করে দেন তাহলে সেম কালারটি চলে আসবে তারপরে এখানে টিকমার্কে টিক করে দেবেন দেখেন ফ্রেন্ডস এটার কালারটি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে চেঞ্জ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা ফার্স্ট অল ডেমো হিসাবে ফ্রেন্ডস এটাকে এখানে সেভ করবো তারপরে মোবাইলের হোম বোর্ডনে ট্যাপ করে আমরা গিয়ে দেখবো আমাদের ভিজিটটি যদি এখানে পারফেক্টলি সেভ হয়ে থাকে তাহলে তো ভালো কথা আর যদি পারফেক্টলি সেভ না হয় আবারও আপনি চাচ্ছেন এটাকে একটু উপর নিচে করার জন্য তাহলে ফ্রেন্ডস এখানে থ্রি লাইনে ট্যাপ করুন আবারও বিজিটটি ওপেন করে দিন দেখেন ফ্রেন্ডস আপনারা এখানে এসে ফ্রেন্ডস আবারও এটাকে কাস্টমাইজ করতে পারবেন আর যদি আপনার এটা কমপ্লিট সাইজটি হয়ে যায় তাহলে ফ্রেন্ডস মোবাইলের আমরা যা করবো মোবাইলের ব্যাক বটনে ট্যাপ করে ফার্স্টে চলে আসবো তারপরে লেফটে একটু সোয়াইপ আপ করবো তারপরে টাচে চলে যাব তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিবেন তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে দিবেন পর ফ্রেন্ডস এখান থেকে ননটি সিলেক্ট করে দেবেন তারপরে সেই বেড ট্যাপ করে দেবেন এখন মোবাইলের ব্যাক বটনে ট্যাপ করে গিয়ে আপনারা দেখতে পারবেন অসম একটি ভিজিট এখানে অ্যাড হয়ে গেছে দেখেন বন্ধুরা এখানে যে আমি নিচে আপনারা আইকন প্যাকগুলা দেখতেছেন যদি আপনার বেলা এই আইকন প্যাকগুলো যদি এখানে অ্যাড না হয় তাহলে এর সেটিংটা আপনাকে করতে হবে আমি শর্টকাট করার জন্য ফ্রেন্ডস মোবাইলের হোম স্ক্রিনে লং প্রেস করলাম তারপরে দেখেন এখানে আমি সেটিংয়ে চলে গেলাম যদি আপনারা নবা অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে এই সেটিংটি ওপেন হয়ে যাবে আমি শর্টকাট ভাবে এখানে চলে আসলাম আসার পরে ফ্রেন্ডস দেখেন এখানে আপনারা একটি অপশন দেখতেছেন লুক অ্যান্ড ফিল এখানে ট্যাপ করে দিন তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন আইকন স্টাইল এখানে ট্যাপ করে দিন তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন আইকন থিমস এখানে ট্যাপ করে দিন আপনার ডিভাইসের সবগুলো আইকন প্যাক এখানে দেখতে পারবেন তো আজকের যে আইকন প্যাকটি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি ফ্রেন্ডস এইটা হলে এই সেই আইকন প্যাক তো এইটার ওপর ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পর যখনই বেগে যাবেন ফ্রেন্ডস আর উপরে সোয়াইপ আপ করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের আইকন প্যাকগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে দেখেন ফ্রেন্ডস এই আইকনগুলো কেন এত বড় বড় দেখাচ্ছে কারণ ফ্রেন্ডস আমি মোবাইলের স্ক্রিনটি অনেকখানে জুম করে রেখেছি আমি আপনাদেরকে একটি কাস্টমাইজ দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস যদি আইকন প্যাকগুলো আপনারা কাস্টমাইজ করতে চান তাহলে নোভা সেটিংটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর হোম স্ক্রিনে চলে আসবেন তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে আইকন লে এখানে ট্যাপ করে দেবেন এটা হানড্রেড পার্সেন্ট রয়েছে ফ্রেন্ডস এটাকে আর কাস্টমাইজ যদি আপনি ছোটো বড়ো করতে চান তাহলে এখান থেকে দেখতে পারতে উপরে আপনারা হ্যাঁ প্রিভিউটা দেখতে পারতেছেন এটা চুটো যদি লেফটে একটু সাইপ করেন তাহলে এখান থেকে এটা চুটো বড় রাখতে পারেন আপনারা করতে পারেন কাস্টমাইজটি তো এখানে ফ্রেন্ডস একটি জায়গা থেকে আপনারা কাস্টমাইজ করলে হবে না দুইটি জায়গাতে আপনাকে কাস্টমাইজ করতে হবে এর জন্য আবারও ব্যাগে ট্যাপ করুন তারপরে আবারও ব্যাগে ট্যাপ করুন তারপরে এখানে এফ ড্রো বলে একটি অপশন দেখতেছেন এখানে চলে আসবেন আসার পরে এখানে আবারও আপনারা আইকন লে দেখতে পারবেন এখানে ট্যাপ করুন ওইখানে আপনারা দেখেছিলেন ফ্রেন্ডস হান্ড্রেড রয়েছে এখানে কিন্তু হানড্রেড টেন পার্সেন্ট তো এটাকে আমি ফ্রেন্ডস এখান থেকে হান্ড্রেড করে দেবো তারপরে ব্যাগে যখন যাব ফ্রেন্ডস আমরা দেখতে পারবো আমাদের আইকনগুলো ছোটো ছোটো হয়ে গেছে যদি ফ্রেন্ডস আপনি যদি এরকম উপরে নিচে আপনার যদি আইকন পেগুলো সোয়াইপ আপ করতে আপনার পছন্দ না হয় আপনি লেফট রাইট সোয়াইপ আপ করতে চান তাহলে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে একটু ব্যাগে চলে আসবেন আসার পর ফ্রেন্ডস এখানে অ্যাপ ট্যাপ করে দেবেন তারপরে আবারও এখানে অ্যাপ ট্যাপ করে দেবেন এটাকে হরাইজেন করে দেবেন যখনই ব্যাগে যাবেন এখন আপনারা দেখতে পারবেন আপনাদের আইকন প্যাগগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে এবং আপনি অ্যাপ্লিকেশনগুলো লেফট রাইট সোয়াইপ আপ করতে পারতেছেন তো দেখেন ফ্রেন্ডস আইসক্রিম এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল যদি ফ্রেন্ডস এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্সড ভিডিও চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং